ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে অবস্থিত ধানমন্ডি লেক। চারপাশ প্রকৃতি ঘেরা, এই লেকটির একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে। সেই সৌন্দর্যের টানেই এই লেকের পাড়ে বিশাল কর্মযজ্ঞ চলে, যা আমরা আজকে দেখাবো আমাদের এই ভিডিওটিতে। কত মানুষের যে রাত্রি যাপন হয় এখানে, সেটা আমরা সকালবেলা এই যে সকালের দৃশ্যগুলো দেখলে আমরা বুঝতে পারি। কটা বাজে? 6টা বাজে। আমরা এখন পার্কের মধ্যে প্রবেশ করবো। লেকটিতে ঢুকলে পরেই পাড় দিয়ে হাঁটতে হাঁটতে শুনতে পাবেন নানা রকম পাখির ডাক। লেকের উপরে ফুটে রয়েছে শাপলা ফুল, সৌন্দর্য বাড়িয়েছে এই শাপলা ফুল। কিছু দূর যেতে যেতেই দেখা যাবে ফুলগুলো ভাসছে, যেন কথা বলছে আপনার সাথে। দুর্দান্ত সুন্দর। আমরা সবাই এখন কোথায় আছি? হাঁটতে আসছি পার্কে। এই যে তিনি এখন আমাদের ফটোগ্রাফি করছেন। এখানে সুন্দর খেলা হচ্ছে দেখে আমার এখানে একটা মজার দৃশ্য আছে দেখুন, উপরে আমার মাথার উপরে চালের উপরে একদম পাড়াপাড়ে সুবিধার্থে লেকের উপরে যানবাহনের জন্য 2টি এবং হেঁটে চলার 5টি ব্রিজ আছে।
জানা যায় এই লেকটি প্রথম দিকে কাউরনবাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল যা তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল। লেকটি আংশিকভাবে বেগুনবাড়ি খালের সাথে মিলিত হয়েছে। 1956 সালে ধানমন্ডি লেকের আশেপাশের এলাকাকে আবাসিক এলাকা হিসেবে উন্নীত করা হয়। ধানমন্ডি লেকটি ঝিকাতলা থেকে শুরু করে ধানমন্ডি 27 নম্বর সড়কে এসে শেষ হয়েছে। ক্লোজ ভিডিও করা যায় এই জন্যই তো প্রবলেম হয়। তখন একটা দেখা হয়েছিল আবার ঘুরে ঘুরে চলে ধানমন্ডি লেকটি শুধুই এখন লেক নেই, এটি একটি দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। সকালের দৃশ্যপটে আমরা দেখতে পাই ব্যাডমিন্টন খেলা, নানা ধরনের এক্সারসাইজ, হাঁটা, সাইকেলিং। তাই এখান থেকেই সকালটা শুরু হোক আপনার। সুস্থ সুন্দর থাকুন, সুন্দর পৃথিবী গড়ে তুলুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।